কলকাতা টিভির একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক সুকুমার মাহাতো সাজান আমাকে ফোন করেনি, পাল্টা আমি ফোন করেছিলাম, জানালেন সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আক্রান্ত হয়। মারধর, ভাঙচুর, বিক্ষোভ, অবরোধের ঘটনায় কোনোভাবে তিনি জড়িত নন। পুরো ঘটনা ঘটে যাওয়ার পর তিনি শাহজাহানের খোঁজ নিতে ফোন করেন, জানালেন সুকুমার। যদিও সূত্রের খবর সিবিআই তদন্তে উঠে এসেছিল, সাজান বিধায়ক সুকুমার মাহাতোকে একাধিকবার ফোন করেছিল, সেই দাবি এবার নসরাত করলেন বিধায়ক। একই সঙ্গে তিনি জানান তদন্তে সব রকমের সাহায্য করবেন তিনি। আমাকে কেউ ফোন করেনি, আমি যখন টিভি মিডিয়াতে দেখেছি যে ভাঙচুর হচ্ছে, রাস্তায় অবরোধ হচ্ছে, তখন আমি ফোন করেছিলাম, ফোন করে বলেছিলাম এগুলো যেন না হয় আর কি, সেটার জন্যই আমি ফোন করেছিলাম। এই যে মার ধরে, এটাকে আপনি সমর্থন করেন? না না, কখনোই না। এটা যাই হোক, মানুষ ভুল করেছে, তার জন্য তদন্ত হচ্ছে, তো সিবিআই তদন্ত করছে। আর তদন্তের যদি সহযোগিতা করবেন আপনি? নিশ্চয়ই সহযোগিতা কেন করবো না, হাইকোর্টের নির্দেশে হচ্ছে, নিশ্চয়ই সহযোগিতা করবো। আর বিশেষ করে বারবার বলা হচ্ছে যে আপনার নাম বিভিন্ন জায়গায় উঠে আসছে, আপনাকে ফোন করা ছিল, এইটা কতটা? না, আমাকে কেউ ফোন করেনি। যখন আমি দেখলাম চারিদিকে মিডিয়া মানুষ আমাকে ফোন করছে যে ওখানে বিরাট রাস্তা অবরোধ হতে পারে, মারপিট হতে পারে, ভাঙচুর হতে পারে, তখন 8:30 নাগাদ তখন অটোমেটিক মিডিয়া এবং ইডির গাড়ি ভাঙচুর হয়ে গেছে, তখন আমি ফোন করেছিলাম জাস্ট যাতে এগুলো না হয় সেটা বলার জন্য। একটা বিধায়ক হিসাবে এটা দায়িত্ব ছিল, সেটাই করেছি। কতদিন কথা ছিল আপনার সাথে? হার্ডলি 40-45 সেকেন্ড হয়তো হবে, তারপর সুইচ অফ হয়ে গেছিল। ঘাটাল থেকে তৃণমূলের লোকসভার প্রার্থী দেব, তালিকা প্রকাশ হতেই ফের দেবকে নিশানা করে চ্যালেঞ্জ ছুঁড়লেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ হিরণ, আবারও গরু পাচার মামলায় দেবকে খোঁচা হিরণের। উনি গরু চোরের টাকায় সিনেমা বানান, উনি বলেছিলেন প্রমাণ দিতে পারলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন, এবার সেই প্রমাণই দেবেন বলে দাবি করলেন হিরণ। দাসপুরে একটি জনসংযোগ কর্মসূচিতে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। আমি কলকাতা টিভিকে ডকুমেন্ট দিয়ে দেবো সব, আমার কাছে প্রত্যেকটা ডকুমেন্ট সুরক্ষিতভাবে আমি এত বছর ধরে কালেক্ট করে রেখেছি, যারা যা যা মিথ্যে বলবে তার এগেন্সের সব সত্যিকারের ডকুমেন্টগুলো আছে, আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি। যদি মিথ্যে বলি আমার নামে সুপ্রিম কোর্টে কেন, হাইকোর্টে গিয়ে কেস করুন, যদি মিথ্যে বলি আমার নামে সিআইডি লাগান না, আমি মিথ্যে কথা বলছি, যদি ক্ষমতা থাকে আপনাদের তো আমার নামে হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন। মিথ্যাবাদী একজন গরু চোরের কাছ থেকে টাকা নিয়েছে, আমি কটা আপনাকে চ্যালেঞ্জ করলাম, যেদিনকে বলবে ইন্ডাস্ট্রি ছাড়বো আমি ডকুমেন্ট নিয়ে আসবো, যেদিনকে বলবে যে ঘাটাল মাস্টার প্রকল্পের জন্য আমি মিথ্যা কথা বলছি, আপনি কোর্টে যান আমি কোর্টে প্রমাণ করব, যেদিনকে আপনি বলবেন রেল লাইন নিয়ে আপনি ঘাটালের লোককে মিথ্যা কথা বলেছেন আমি ভুল বলছি, আপনি কোর্টে যান আমি কোর্টে সমস্ত ডকুমেন্ট দেবো। আপনার চ্যানেল কলকাতা টিভির মাধ্যম দিয়ে চ্যালেঞ্জ করলাম ওনাদেরকে। পাখির চোখ লোকসভা ভোট, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট লোকসভায় জিতলে প্রধানমন্ত্রীর মুখকে, এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ জানান এই ভোট দেশের সুন্দরী প্রতিযোগিতা নয়, দেশে দল তার আদর্শ তার প্রতীক প্রচারের মধ্যে প্রতিযোগিতা। দেশ মে চুনাও বিউটি কন্টেস্ট নেই হতে, আমারে দেশ মে পার্টিও কে বিচ মে প্রতিযোগিতা হতি, পার্টিও কে বিচ মে মুকাবলা হতা হয়, পার্টি বিচারধারা, পার্টি সিম্বল, ঘোষণা পত্র, পার্টি কে কার্যক্রম, পার্টি কা প্রচার। রাম মন্দির দর্শনে এক ঝাঁক বিজেপি নেতা, সোমবার 7 সকালে রাজস্থানের জয়পুর থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন বিজেপির একাধিক নেতা মন্ত্রীরা। রাম মন্দির যাত্রায় ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও তাঁর মন্ত্রিসভা। ইন্ডিয়া জোট নিয়ে আর কোনো ধোয়াশা থাকলো কি থুড়ি, ইন্ডিয়া জোটে তৃণমূলের ভূমিকা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলো কি, জনকর্ষণ সভা থেকে স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাম কংগ্রেসের বিরুদ্ধে বাংলা, আসাম, উত্তরপ্রদেশে একাই লড়বে তৃণমূল, মেঘালয়ে প্রধান বিরোধী হিসেবে একা লড়াই করবে তৃণমূল, দেশ কোন পথে চলবে ঠিক করবে তৃণমূল, ঠিক করবে বাংলা, দিশা দেখাবে বাংলা। তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে, তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আসামেও লড়বে, ইউপিতেও লড়বে, একটা সিটে অখিলেশের সাথে কথা হয়েছে, মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয় তো লড়ব। আর দেশ কোন পথে চলবে
তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বেঙ্গল ঠিক করবে, বাংলায় দিশা দেখাবে, বাংলায় পথ দেখাবে, বাংলায় রাস্তা দেখাবে। ব্রিগেডের মঞ্চ থেকেই মোদীকে একহাত নিলেন মমতা। শনিবার শিলিগুড়ির সভা মঞ্চ থেকে 100 দিনের কাজের টাকা দিয়েছে, তৃণমূল তোলাবাজদের দিয়ে দিয়েছে বললেন নরেন্দ্র মোদী। 2021-22, 2022-23, 2023-24 বর্ষে এক টাকাও দেয়নি বিজেপি। 21 লাখ নয়, 59 লাখ মানুষকে তাদের হকের টাকা দিয়েছে আমাদেরই সরকার। 59 লক্ষ লোককে, 21 লাখ নয়। প্রথমে ভেবেছিলাম ওটা 21 লাখ, তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে 59 লাখ। 59 লক্ষ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে, আপনি দেননি, আপনারা দেননি, না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে। যদি পয়লা মেয়ের মধ্যে না দেয়, 11 লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য। কোথায় টাকা খেয়েছে জবাব দাও, মিথ্যে কথা বললেই হলো। 2 বছর ধরে বাড়ির টাকা দেয়নি, 11 লক্ষ লোকের বাড়ি দেবে রাজ্য। ব্রিগেডের জনগর্জন সভা থেকে গর্জন মমতা বন্দ্যোপাধ্যায়। 59 লক্ষ লোককে, 21 লাখ নয়। প্রথমে ভেবেছিলাম ওটা 21 লাখ, তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে 59 লাখ। 59 লক্ষ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে, আপনি দেননি, আপনারা দেননি, না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে। যদি পয়লা মেয়ের মধ্যে না দেয়, 11 লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য। কিসের গ্যারেন্টি যে গ্যারেন্টি মূল্যহীন? 4 বছরে গ্যাসের দাম কত হয়েছে? ব্রিগেডের সভা থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী। নির্বাচন আসলে 100 টাকা কমবে, ভোট চলে গেলে 1000 টাকা বাড়বে, জনগর্জন সভা থেকে বাংলার মানুষকে বার্তা মমতার। গ্যারেন্টি কিসের গ্যারেন্টি? যে গ্যারেন্টির কোনো মূল্য নেই। 4 বছরে গ্যাসের দাম বেড়েছে কত? ওহে নন্দলাল, বলি বাহবা নন্দলাল, বিনা পয়সায় চাল ফুটছে, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল, বাহবা নন্দলাল। নির্বাচন আসলে 100 টাকা কমবে, আর নির্বাচন চলে গেলে 1000 টাকা বাড়বে, মনে রাখবেন। কেউ বলছে 2000 বাড়বে, 70,000 কোটি টাকা কামিয়েছে, পকেটে ভরেছে, শুধু গ্যাসের দাম বাড়িয়ে। মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই, তাদের কাঠ নেই, তাদের কয়লা নেই, তারা রান্না করবে কোথার থেকে? মনে ছিল না? কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি? মানুষ বিচারপতিদের কাছে ন্যায় পেতে শরণাপন্ন হন। আপনারা বিজেপির কুর্সিতে বসে রায় দেবেন না, জনতার খারাপ লাগে। নাম না করে প্রাক্তন বিচারপতি তথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়ারে বসেছিল কেউটে হয়ে, বাইরে এলো গোখরো হয়ে। মুখস্থ দেখেছেন, হাজার হাজার চাকরি খেয়েছে, পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবুকে। দিল্লির বহিরাগতরা বলছে মোদী গ্যারেন্টি, মোদীর গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি। চোর চুরি করে জেলে যেত, এখন চুরি করে বিজেপিতে যায়। জনগর্জন সভা থেকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনার কাছে দুজন রয়েছে, দিল্লি থেকে বহিরাগত এসে বলছে মোদী কি গ্যারেন্টি, কেসা গ্যারেন্টি, গ্যারেন্টি জিসকা জিরো ওয়ারেন্টি। চোর চুরি করে জেলে যেত, এখন চোর চুরি করে বিজেপিতে যায়, মোদী কা গ্যারেন্টি। 2014 সালের আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বলেছিল যে আমি প্রধানমন্ত্রী হলে, আমাদের সরকার তৈরি হলে প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে আমরা 15 লক্ষ টাকা করে দেব। পেয়েছেন কেউ 15 লাখ?
তাহলে মোদি কি গ্যারেন্টি বলুন? জিরো ওয়ারেন্টি। তৃণমূলের কাছে মানুষ আছে, একটা প্রতিযোগিতা হোক মানুষ বনাম রাষ্ট্রশক্তির লড়াই। আগামী রায় বিরোধী বিদায়, জনগর্জন সভা থেকে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুললেন অভিষেক।